এই মাত্র পাওয়া খবর। আজহারিকে ফলো করেন আবরারুল হক আসিফ হুজুর। তাই তো এবার আবরারুল হক আসিফ হুজুরকে নিয়ে মালয়েশিয়া থেকে কি বললেন মিজানুর রহমান আজহারি সাহেব, এবং জানালেন মহন্ত আবরারুল হক আসিফ হুজুর অনেক সময় তরুণদেরকে ইমপ্রেস করতে বিভিন্ন প্রকারের বক্তব্য ও ভিডিও তৈরি করার জন্য অনেক রকমের ফাও কথা বলে থাকেন। তাই তো এবার মালয়েশিয়া থেকে আবরারুল হক আসিফকে নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়ে একে বললেন মিজানুর রহমান আজহারি সাহেব। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে মালয়েশিয়া থেকে মিজানুর রহমান আজহারি সাহেব আবরারুল হক আসিফকে ভণ্ড ও ইসলাম বিকৃতির কথা বলেছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে থাকেন ইউটিউব ফেসবুকে, যেখান থেকে তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, যেটা ইসলাম ধর্ম অনুযায়ী হারাম। তিনি শুধুমাত্র ইনকাম করার জন্য ফেসবুক ও ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। তাই তো এইসব হুজুররা সবকিছু না জেনে বুঝে বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে থাকেন। এটা শুধুমাত্র তিনি ভিউ বাড়ানোর জন্য বক্তব্য দিয়ে থাকেন। এমনকি তিনি বিভিন্ন সময় কটাক্ষর শিকার হয়েছেন বিভিন্ন বক্তব্যের মধ্যে। ইসলামিক স্কলার আবরারুল হক আসিফ, তিনি অল্প কয়েকদিনেই সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম আবরারুল হক আসিফ। জেনারেল লাইনে পড়াশোনা শুরু করলেও তার বেড়ে ওঠা মাদ্রাসা লাইনে। তিনি ছোটবেলা থেকেই মাদ্রাসায়ও পড়াশোনা করেছেন, হেফজ সমাপ্ত করেন 2011 সালে। তারপরে মাওলানা হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হন। পড়াশোনার শুরুর জীবন থেকে তিনি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আসছেন। পড়াশোনা করছেন রাজশাহী ইসলামিয়া কাসেমি মাদ্রাসায়। অল্প সময়ের মধ্যে বর্তমানে আবরারুল হক আসিফের নিজস্ব ফেসবুক পেজে যুক্ত হন প্রায় 21 লাখের মতো মানুষ। এছাড়াও বিভিন্ন ইসলামিক পেজে তার ভিডিওগুলো প্রতিনিয়ত কোটি কোটি মানুষ দেখেন। সেখান থেকে আবরারুল হক আসিফ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে এই ভণ্ড হুজুর। তাই তো বর্তমান সময়ে আবরারুল হক আসিফ হুজুরকে নিয়ে মালয়েশিয়া থেকে মিজানুর রহমান আজহারি সাহেবের এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। তো বন্ধুরা, আবরারুল হক আসিফকে নিয়ে মিজানুর রহমান আজহারি সাহেবের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? তবে কি শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য ও বেশি টাকা ইনকাম করার জন্য এমন ভিত্তিহীন বক্তব্য দিয়ে থাকেন আবরারুল হক আসিফ? এবং ইসলাম ধর্ম অনুযায়ী কে এটা কি হালাল না হারাম তা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।